জানো আমি খুব পোর ফ্যামিলির ছেলে। আমার বাবা যক্ষা রোগী, মা অন্ধ, চোখে দেখে না। আপনার ফ্যামিলিতে রোজগার করার মতো আর কেউ নেই? আছে, আমার একমাত্র বড় ভাই। সে তো সবসময় বউয়ের আঁচল ধরেই থাকে, টাকা পয়সা যা ইনকাম করে সব বউয়ের পেছনেই খরচ করে, সংসারে একটু ফুটো পয়সাও সাহায্য করে না। ভেরি স্যাড। সরকার আমাকে 10,000 টাকা বেতন দেয়, তা থেকে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া আর মোবাইল বিল দিতেই খরচ হয় 7,000 টাকা। মাসে খাওয়া খরচ 2,000 টাকা, বাকি 1,000 বাবা মায়ের ওষুধ কিনতেই শেষ হয়ে যায়। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তা তুমি এখানে কেন? আইনের হাত থেকে আমি যেন মুক্তি পাই সেজন্য আগামীকাল দয়াল বাবার মাজারে যাব মানত করতে, তাই একটা থ্রি পিস কিনতে এসেছি। নো প্রবলেম, নিয়ে যাও। দাম কত? আহা, দাম দিতে হবে না, ওটা আমি আমার নামেই লিখে রাখবো। কি বলছেন স্যার, এমনিতে আপনার টানাটানির সংসার। আরে তাতে কি, তুমি নিয়ে যাও। থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি এখন যাও। কি হয়েছে স্যার? হাত থেকে কলমটা পড়ে গেছে। আই লাইক ইউর অ্যাটিটিউড স্যার, ইউ আর রিয়েলি গ্রেট। এখন তুমি যাও, যাও। পোর ফ্যামিলির ছেলে হয়ে আপনি আমার জন্য যা করলেন তা কোনোদিন আমি ভুলতে পারবো না। মাজারে গিয়ে আপনার ফ্যামিলির জন্য আমি দোয়া চাইবো। তোমার যা খুশি তাই চেয়ো, এখন তুমি যাও, যাও। আসি। যাও বাবা, যাও। আমিন দাদু দেখো, ওই যে আলো আন্টি। ও আলো, সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মাদারে এসেছিলে বুঝি? জি, দেখা যখন হয়েই গেছে আজ সহসা তোমাকে ছাড়ছি না, আমাদের সঙ্গেই যেতে হবে। কোথায়? কোথায় বা? আমাদের বাসায়। সেদিন তুমি খালি মুখে চলে এসেছো, আজ দুপুরে তুমি আমাদের সঙ্গে খাবে। কিন্তু আন্টি, এখন যে আমার জরুরি একটা কাজ আছে। কাজ পরে করবে, এখন চলো তো, চলো চলো। ঠিক আছে, চলো। ফোন করার তো কথা ছিল না, চলে এসো। আজ আমার আসতে একটু দেরি হবে। বিকেলে আসতে সমস্যা হয় বলে দুপুরে আসতে বলেছো, আর এখন বলছো? আমি আপনার ওখানেই যাচ্ছিলাম, পথে আমার কয়েকজন আত্মীয়র সঙ্গে দেখা হয়ে গেছে, কিছুতেই ছাড়ছে না, আজ ওনাদের সঙ্গে লাঞ্চ করতে বলছে। আপনি অনুমতি দিলে। আত্মীয়দের সঙ্গে দেখা করার আর সময় পেলে না। ঠিক আছে, আজ তুমি আত্মীয় স্বজন নিয়ে থাকো, আগামীকাল না এলে কিন্তু আমার চাকরি চলে যাবে, আর চাকরিটা চলে গেলে আমার ফ্যামিলির কি অবস্থা হবে বুঝতেই পারছো। আর বলতে হবে না স্যার, কাল আমি অবশ্যই আসবো। ওকে, বাই।